আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম, কিন্তু আজকের ভিডিওটা একটু লেট হয়ে গেল, কারণ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পিছনে মশারি টাঙানো, এখনো তো খুশবু ঘুমাইতেছিল, সেও এখন উঠছে, উঠে এখন পড়াতে বসবে, আর আমার উঠতে দেরি হয়ে গেল, আমি আরো আগে উঠি। তো যাই হোক, কিছু করার নাই, একটু দেরি হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে জলদি করে মানে ভিডিওটা শুরু করলাম। ভাবলাম যা ভিডিওটা শুরু করে তারপর রান্না বসাই, তো কি রান্না করি না করি তো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এই জায়গায় হচ্ছে গিয়ে শশা কেটে নিয়েছি। আসলে শশা হচ্ছে গিয়ে আনছিল, তো এইভাবে কেটে খাওয়া হচ্ছে না, তো ভাবলাম যে তরকারি রান্না করে খেয়ে দেখি, শশার তরকারিও খাওয়া যায় নাকি, তো শশার তরকারি রান্না করে দেখি কেমন লাগে, তো এই জন্য আর কি নেওয়া। তো আজকে প্রথমবার মনে হচ্ছে, আগে রান্না করেছি নাকি আমার স্মরণ নাই, তো যাই হোক আজকে প্রথমবার আর কি শশা নিলাম রান্না করার জন্য। তো মাছ দিয়ে রান্না করবো, শেয়ারপুটি মাছ দিয়ে, মাছগুলো দেখতেই যা সুন্দর কিন্তু অনেক কাটা, তো যাই হোক শেষ, আর হয়তো বা এক দুবার রাঁধতে পারবো, তারপর হচ্ছে গিয়ে শেষ হয়ে যাবে। তো আমার কাছে মনে হয় যে ভুনা খেলে তাও ভালো লাগলো হইলে, কিন্তু যেহেতু তরকারি দিয়ে রান্না করতেছি আর মাছ টাছও নাই। ও তবে রাত্রে আবার তিনটে ইলশা মাছ এনেছিল ছোট সাইজের, তো ওইগুলো হচ্ছে পরে রান্না করব, কাটতে হবে তারপর রান্না করতে হবে, তো যেহেতু এখন তাড়াহুড়া তো এখন তো আর ইলিশ মাছ কাটা সম্ভব না। এখন হচ্ছে যা আছে তা দিয়ে রান্না টান্না করে নিতেছি, তো মাছগুলো এই জায়গায় ভেজে নিচ্ছি। তো যেদিন ভাবি যে একটু তাড়াতাড়ি রান্না করে ঝামেলাটা শেষ করে দেব, ওই দিনই দেখা যায় যে ঝামেলাটা মানে বেড়ে যায়। তো যাই হোক, তারপর হচ্ছে কি আমি মাছটা ভাজি বসিয়ে, তারপর হচ্ছে কি এই জায়গায় ডালটা ধুয়ে নিতেছি, ডালটাও বসিয়ে দেব। তো যাই হোক ডাল পরে যাচ্ছে, তো যাই হোক প্রথমে কুচলিয়ে নিলাম, এখন হচ্ছে গিয়ে শুধু ধুয়ে নিতেছি। তো যতক্ষণ না পর্যন্ত সাদা পানি বের হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অনবরত ধুতেই থাকব। আর তোমরা যারা আমার আগে ভিডিওগুলো দেখেছ তোমরা তো জানোই আমি একটু ধোয়া দাইয়ের মধ্যে এক্সপার্ট, কারণ আমার ওসিডির সমস্যা। তো যাই হোক, ওসিডি সবাই অবশ্য জানেও না ওসিডিটা আসলে কি। ওসিডি হচ্ছে গিয়ে একটা রোগই বলা যায়, খুব মারাত্মক একটা রোগ। মারাত্মক বলতে কি মানে একই চিন্তা মাথার মাঝে বারবার আসে, ঘোরপাক খায়, একটা কাজই বারবার করা হয়। তো এই সমস্যাটার কারণে কিন্তু আমি বাড়িতে এখন বাড়িতে আছি, আমি শ্বশুর বাড়ি ঠিক যেতে পারছি না এই ওসিডির সমস্যার কারণে। তো আজকে তোমাদেরকে বলে দিলাম ওসিডির সমস্যার কারণে আমি কিন্তু শ্বশুর বাড়ি যেতে পারছি না। কথায় কথায় তো আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো হচ্ছে গিয়ে নামিয়ে নেব, তারপর হচ্ছে গিয়ে এই তেলেই হচ্ছে গিয়ে এই শশা তরকারিটা বসিয়ে দেব। তো আমার প্রিয় আপু ভাইরা যারা আমার ভিডিওটা দেখছেন কাছে দূরে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এই জায়গায় হচ্ছে গিয়ে ডালটা বসিয়ে দিব, তো ডালটা বসিয়ে দিব দুইটা তেজপাতা রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিলাম, এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর যেহেতু মশলাটা পুড়ে মানে পেঁয়াজটা পুড়ে যাচ্ছে তাই একটু পানি দিয়ে, তারপর হচ্ছে গিয়ে মরিচ পাকি হলুদ পাকি ধনিয়া পাকি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, আর ওই পাশেটাও ঠিক একইভাবে পুড়ে যাচ্ছে যার কারণে একটু পানি দিয়ে নিলাম, তারপর হচ্ছে মরিচ মশলাটা দিচ্ছি, মরিচ পাকি হলুদ পাকি ধনিয়া পাকি দিয়ে লবণ দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, এখন হচ্ছে এর মাঝে কেটে রাখা শশাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। তো শশাগুলোকে ভালো করে কষিয়ে নেব এখন এই এর মাঝে, সব মশলা টশলাই কিন্তু খুবই অল্প অল্প দিয়েছি, কারণ আমার কাছে মনে হয় যে শশা তরকারি তো লাউ এর মতনই হবে খেতে, আমার কাছে মনে হয় লাউ জালি যেরকম লাগে এরকমই লাগবে, দেখতে তো এরকমই লাগছে, তো ভাবলাম যে মশলাপাতি একটু কম দিয়েই রান্না করি। আর এই পাশ দিয়ে দেখো ক্যামেরা হাতে, আর এই জায়গায় হচ্ছে কড়াই নড়ে যাচ্ছে, একটু লেগে লেগে গেছে, তো যাই হোক সমস্যা নেই গা। তো এই জায়গায় হচ্ছে গিয়ে সুন্দর করে একটু নেড়ে তারপর হচ্ছে গিয়ে পানি দিয়ে দেবো, এতটা কষানোর দরকার নাই। তো এই জায়গায় হচ্ছে গিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম, কষিয়ে নিচ্ছি আর কি। তো যাই হোক পানি দিয়ে দিচ্ছি ডালে, আর এই জায়গায় হচ্ছে গিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তো এখন হচ্ছে গিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব।
ঢেকে তারপর হচ্ছে কিছুক্ষণ জাল করে নেব। তো এই তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি, এখন আবার একটু নেড়ে দিচ্ছি, তারপর হচ্ছে কি এর মাঝে মাছগুলো দিয়ে এখন হচ্ছে ঝোল দিয়ে দেব। আর কষানোর দরকার নাই, যেহেতু শশা তরকারি এত একটা সময় লাগবে না রান্না করতে, তাই মাছগুলো দিয়ে দিলাম। আর ধনিয়া পাতাটা তো নাই, কিছু নাই, তো এই জায়গায় শুধুমাত্র পানি দিয়ে ঝোল দিয়ে মানে আর কি রান্না করে নেবো, আর কি জাল করে নেবো ভালো করে। তো যাই হোক, রান্না করার পরে কিন্তু খেয়ে সবাই ভালোই বলেছে, ভালোই লেগেছে নাকি। তো যাই হোক, শশাগুলো আর নষ্ট হলো না, রান্নাও হয়ে গেল আর খাওয়াও হয়ে গেল, এটাই ভালো হলো। শুধু একটা শশা রেখেছি এভাবে খাওয়ার জন্য। আর এই জায়গার তো ডালটা হচ্ছে, তো ডালটাও আমি একটু ঢেকে দেব, তাহলে একটু জলদি হবে। আর তেজপাতা দিয়ে এভাবে ডাল রান্নাটা কিন্তু ভালোই লাগে। আর এই জায়গায় তোমাদের সাথে আমি বলতেছিলাম যে একটা ডাল বসিয়ে দিয়েছি, একটা শশা তরকারি বসিয়েছি, তো কথা তো বলতেছিলাম, তখন ঠিকই কথা বলি, তারপর হচ্ছে গিয়ে কি কোনো না কোনো সমস্যার কারণে আবার বয়সটা আমার আবার দিতে হয়। তো যাই হোক, কিছু করার নাই। তো রান্না বান্না করতেছি আর বেশি সময় লাগবে না আশা করি। তো এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর একটু ঝোলটা শুকিয়ে তারপর হচ্ছে গিয়ে নামিয়ে নিব। আর ওই পাশ দিয়ে আমার ডালটাও হয়ে গেছে, তো তরকারিটা দেখাচ্ছি কি রকম, তার একটু ঝোলটা শুকাবো। আর এই পাশ দিয়ে তো ডালটা, তো ডালটাও আমার হয়ে গেছে, আর একটু হবে। আর এই তো শশা তরকারিটা, তো এখন হচ্ছে দুটোটাই নামিয়ে নেবো। ডালটা হচ্ছে আমি একটা বাটিতে বেড়ে নেবো, আর তরকারিটা পাতিলেই থাকবে, নামিয়ে নেবো। তো আজকে রান্না বান্না আমার কমপ্লিট, তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, এখন হচ্ছে গিয়ে আমার থালা বাটি ধুয়ে তারপর হচ্ছে গিয়ে ওদেরকে খেতে দিয়ে দিব। আসলে সকাল সকাল বেরিয়ে পড়ে, যার কারণে একটু রান্নাটা জলদি রান্না করতে হয়। তো আমার ডালটাও কমপ্লিট, তরকারিটাও কমপ্লিট, তো ফাইনাল লুক এইরকম হয়েছে। শশা তরকারি, মশারির ডাল, আর ছিল রাত্রে ছিল মুরগির মাংস, এটা জাল করে নিয়েছি, ছিল উস্তা ভাজি, তো এতটুকু আছে খেতেছে আর কি। আর শিম তরকারি, এটাও খেয়ে নিল। তো এই হচ্ছে আজকের মেনু।